हाय फ्रेंड्स, वेलकम एंड वेलकम बैक टू आवर चैनल। আজকে হচ্ছে উইকডে, থার্সডে, বাট স্টিল আমরা বাইরে চললাম লাঞ্চ করতে। জেনারেলি আমরা যাই না উইকডেজে, বাট আজকে বাড়িতে লাঞ্চ বানানোর ইচ্ছে করছিল না, তো তাই ভাবলাম একটু বাইরে গিয়ে লাঞ্চ করে আসি। অফিস টফিস গুটিয়ে কাজ শেষ করে তারপর এখন বেরোচ্ছি। এখন অলমোস্ট 4:30 বেজে গেছে বিকালবেলাতে। আমরা যেহেতু ব্রেকফাস্ট লেট করেছিলাম তাই অসুবিধা হচ্ছে না। টিটির লাঞ্চ অলরেডি বাড়িতে হয়ে গেছে। আমরা জেনারেলি ইন্ডিয়ান রেস্টুরেন্টে যাই, বাট আজকে ইন্ডিয়ান রেস্টুরেন্টে যাচ্ছি না। আজকে সামনে এখানে একটা ফ্যামিলি ওন অ্যান্ড ফ্যামিলি অপারেটেড রেস্টুরেন্ট আছে, তো সেটাই যাচ্ছি। দেখা যাক ওখানে গিয়ে কী কী খাওয়া যায়। তো চলো, সবাই রেডি হয়ে গেছি এবার আজকে। আচ্ছা, আজকে আবার আমরা গাড়িতে করে যাবো না, আজকে বাসে যাব। টিটিরও একটা এক্সপিরিয়েন্স ভালো হবে এখানকার বাসে। আর আমি বহুবার চেপেছি এখানকার বাসে, বউ চাপেনি, টিটিও মানে চেপেছে, একবার চেপেছে, বাট ঠিক আছে, একবার আরেকবার এক্সপিরিয়েন্স বাসে চাপার হলে ভালোই। চলো দেখা যাক এখানকার বাস কিরকম। ওয়েদার আজকে সুন্দর, আমি সকালেও বেরিয়েছিলাম, একদম ঝকঝকে রোদ দিয়েছিল আজকে, আর এখনো বেশ ঠিকঠাকই আছে, ঠান্ডা অতটা নেই, 8 ডিগ্রির মতন আছে ঠান্ডা। তো আমাদের এখানে এখন গা সওয়া হয়ে গেছে 8 ডিগ্রিতে, একটা হুডিতেই বেরিয়ে যাচ্ছে। মাইনাস থেকে এসে 8 ডিগ্রিটা গরম মনে হচ্ছে। এখান থেকে বাস স্ট্যান্ড গুলো বেশি দূর নয়, এখানে তো আবার ওই যেখানে খুশি হাত দেখালেই চেপে যাওয়া যাবে না। তো এখানে সামনে একটা বাস স্ট্যান্ড আছে, ওখানটাতে গিয়ে ওদিকে চাপতে হবে। এর আগে আমরা একবার বাসে চেপেছিলাম, সেই ইনসিডেন্টটা মানে খুবই ফানি। আমরা বাসে চেপেছিলাম একটা অন্য জায়গায় যাবার, বাট এমন উল্টো বাসে চেপে গেছিলাম যে অন্যদিকে গিয়ে আমাদেরকে নামিয়ে দিয়েছে। তো আমরা খেতে যাবো ভেবেছিলাম একটা অন্য রেস্টুরেন্টে, বাট উই এন্ড আপ উইথ আনাদার রেস্টুরেন্ট। তো ঠিক আছে, ওটা একটা ভালো এক্সপিরিয়েন্স হয়েছিল। বাট এখন মোটামুটি আমি জেনে গেছি রুট গুলো, কোন রুটে কোন বাস গুলো যায়। প্লাস এখানে একটা অ্যাপও আছে, এদিকে ওই অ্যাপটাতে দেখা যায় যে বাস গুলো কোথায় আছে, কতক্ষণ সময় লাগবে, কোন স্ট্যান্ডে আসতে কতটা টাইম বাকি আছে, সবই দেখা যায়। তো ওটা সুবিধা হয়ে গেছে আর কি। এখান থেকে বাস স্ট্যান্ডটা দেখা যাচ্ছে, এই যে দেখাই, ওইটা হচ্ছে বাস স্ট্যান্ড, এটাও একটা বাস স্ট্যান্ড, বাট এখান থেকে উল্টো দিকের বাস করে যাবে, বাট আমরা যাব হচ্ছে এ পাশে। তো সেই জন্য আমাদের ওখান থেকে বাস গুলো ধরতে হবে। চলো দেখা যাক কতক্ষণ সময় লাগে। আমি তো বাড়ির থেকে দেখে এলাম 13 মিনিটস অন টাইম আছে, তো অন টাইমে এলেই ভালো। স্ট্যান্ডে এরকম এখানে নাম্বারগুলো সব লেখা আছে, আর একদম স্টপেই দাঁড়াবে, অন্য কোথাও দাঁড়াবে না, হাত দেখালেও দাঁড়াবে না, ওদিক থেকে আসবে বাসটা। আর আমার ওই আমাদের বিল্ডিংটা দেখা যাচ্ছে, তো ওখান থেকে বাসটা এসে আমরা যাব হচ্ছে এদিকে। এখান থেকে 10 মিনিটসের রাস্তা, বাট স্টিল বাসে যাবার এক্সপিরিয়েন্সটা এখানে বেশ ভালো লাগে। এখানে বাস হচ্ছে এইরকম, ঠিকই আছে। আমার তো এক্সপিরিয়েন্স অনেকবারই আছে, আমি বারবারই প্রায় মাঝে মধ্যেই চেপে যাই, আমার ভালো লাগে বেশ। টিটি একদম ঠান্ডাতে জবু তবু হয়ে গেছে বেচালি, কুলু কুলু কুলু। সব থেকে ভালো জিনিস হচ্ছে এখানকার বাসের ফিক্সড রেট, মানে তুমি একটা স্টপ গেলো $2.25, আর লাস্ট স্টপ পর্যন্ত গেলো $2.25, আর ওই ওখানে হচ্ছে ওভার পেমেন্ট করে তারপরে চাপতে হয়, খুবই ভালো সিস্টেম। আমরা এখন নেমে গেছি, আমরা নেমে ওখানে বাস থেকে নেমে গেলাম, এবারে জাস্ট একটু হেঁটে ওই দিকে যেতে হবে, 1 মিনিটের মতন হাঁটা এখান থেকে, কারণ অন্য বাস ধরলে হয়তো একদম সামনেই নামতাম ওই রেস্টুরেন্টটা। বাট যেহেতু আমরা একটা মানে যেটা তাড়াতাড়ি এলো যে বাসটা, ওই বাসটাতে একদম চেপে গেলাম, তো সেই জন্য জাস্ট এখান থেকে 2 মিনিট হাঁটলে আমরা পৌঁছে যাব। সন্ধেও হয়ে এসছে, 5টা বাজছে, ব্যাস তাতেই সন্ধে হয়ে গেছে। অবশ্য শীতকালে সব জায়গাতে তাই হয়। চলো এবারে যাওয়া যাক। এই হচ্ছে আমাদের ডেস্টিনেশন রোডের ওপারে,
টিমথি হটুটলে, এটা তো আমি গ্রীষ্মকালে তো অনেক দিন এসেছি, মানে টুকটাক ঘুরতে ঘুরতে এইদিকে চলে আসতাম। এটা বেশ ভালো, ভেতরের অ্যাম্বিয়েন্সটাও ভালো আর এই জায়গাটাও বেশ ভালো। ওই দিকটা পুরো একদম অবস্থা খারাপ, এত কুয়াশার মতো হয়ে আছে। তো চলো যাতে যাওয়া যাক। এই হচ্ছে এখানকার ভেতরকার অ্যাম্বিয়েন্স। ওখানে ফায়ার প্লেস আছে একটা, যেটা হচ্ছে খুব যখন ঠান্ডা তখন আমাদের সোলারটা ওখানে রাখা আছে। কিটি মহারাজ এখানে ঘুম থেকে উঠে গেছে বেচারা। আমাদের অর্ডার দেওয়া হয়ে গেছে, জাস্ট ওয়েটিং ফর আওয়ার অর্ডার টু বি সার্ভড। এই আমাদের খাবার চলে এসছে, চিকেন উইংস, ফ্রাইজ অ্যান্ড তার সঙ্গে বাড লাইট। জলদি জলদি খেয়ে নি, খুব খিদেও পেয়েছে। আমাদের লাঞ্চ কমপ্লিট একদম। এখানে চিকেন উইংসটা অতটা ভালো ছিল না, বারবিকিউ সস দিয়ে যেটা ছিল সেটা তাও একটু ভালো ছিল, বাট এই মাইল্ড সস দিয়েটা আমার ভালো লাগেনি। এখানে সব জড়ো হয়ে গেছে চিকেন উইংসে। আমি তো ওখানে UFC দেখতে দেখতে খাচ্ছিলাম, বেশ ভালোই খাওয়া হলো। এবারে এখান থেকে যাওয়ার পালা। চলো, টিটি এখানে যথারীতি নিজের আইপ্যাড দেখছে মহারাজ। টিটির মায়েরও ঘুমতে গেছে, টিটির মা এবারে ঘুমাবে ঘরে গিয়ে, টায়ার্ড হয়ে গেছে টিটি বেচারা। এখানে আইপ্যাড দেখতে দেখতে বোর হচ্ছে। তো চলো এবারে বাইরে যাওয়া যাক, বাইরে গিয়ে বাড়ি এবার। অলরাইট, তো আমাদের এখান থেকে বেরোনোর পালা এবার। এখান থেকে খাওয়া দাওয়া তো হয়ে গেল কমপ্লিট। এটা হচ্ছে এই এন্ট্রান্সটা, এরকম ডাউন স্টেয়ার্সে যেতে হয়। হ্যাঁ, এখানে ওই খেলা চলে সেগুলোরই এখানে ইয়ে লাগ। ঠান্ডা খুব আছে এখানে। আজকের মতন ব্লগ এখানেই শেষ, আমরা বাড়ি চললাম। ঠান্ডাটা এবারে ভালোই লাগছে, টিটিরও প্রচন্ড ঠান্ডা লাগছে এখানে। চলো টাটা, আবার দেখা হবে নতুন কোনো ব্লগে। ভালো থেকো।